আপন্নত আছে এতিয়া এতিয়ালৈকে, মানে পিটির হাড় হুড় ভাঙি গৈছে, বাইকৰ তলত পৰিছিল। আজি ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 95 সংখ্যক জন্মদিন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীগীর জন্মদিবস উপলক্ষে দেশজুড়ি উদযাপন করা হয়েছে সুপ্রশাসন দিবস। প্রাক্তন প্রধানমন্ত্রীগী সুঁৱৰি নতুন দিল্লীত অনুষ্ঠিত হয়েছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কায়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহর কেইবাজনো জ্যেষ্ঠ নেতায় রাষ্ট্রীয় স্মৃতিস্থলত প্রয়াত প্রধানমন্ত্রীগীক শ্রদ্ধাঞ্জলি জনায়। ভারতরত্ন বাজপেয়ীক শ্রদ্ধাঞ্জলি জনার অটল স্মৃতিস্থলত আয়োজন করা হয় প্রার্থনা সভারও। 11 বজাত বিজ্ঞান ভবনত বাজপেয়ীর সুবরণত আরম্ভ করা হব অটল ভূজল আসনি। ইফালে আজি বরপেটা রোডত বিজেপির মৌন সমদল। নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনত বরপেটা রোডত বিজেপিয়ে এই সমদল উলিয়াব। লগতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আজি সুপ্রশাসন দিবস পালন করেছে বিজেপিয়ে। বরপেটা রোডত অটল বিহারী বাজপেয়ীক শ্রদ্ধাঞ্জলি জানা হয়। অধিক জানাব আমার সাংবাদিক রাজু বড়ুয়ায়। আজি অজাত শত্রু অটল বিহারী বাজপেয়ীর উপজাদিন, আর উপজাদিন বরপেটা রোডত বিজেপিয়ে উদযাপন করব। আর আমি দেখাব বিচারিছো যে বরপেটা রোডত এখন বৃহৎ জনসমাবেশত অংশগ্রহণ করার লগতে তারপরে এই যেটো এটা নতুন কার্যালয় বরপেটা রোডর যেটো কার্যালয় বিজেপির নতুন কার্যালয়, সেই নতুন কার্যালয়টো উদ্বোধন করব। আর ইয়াত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, নেডার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকিব। লগতে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাস ইয়াত উপস্থিত থাকিব। আর অনুপ বর্মন আছে বিজেপির যুব মর্চার জিলা রাজ্যিক সভাপতি অনুপ বর্মন। আপনার নতুন একটা কার্যালয় আজি ইয়াত উদ্বোধন হব। আর এফালে কা বিরোধী প্রতিবাদ চলি আছে, তার মাজতে আপনার শান্তি সমদলও লগেলগে চলি আছে। আজি সর্বভোগ সমষ্টি ভিত্তিক শান্তি মৌন সমদল হব, বিরামহীন আমার অসম সরকারের যে প্রগতি সেই প্রগতির বিষয় লো। আর আজি ইয়াত বরপেটা রোড নগর মন্ডলের আজি কার্যালয়ের শুভ উদ্বোধনী হব। লগতে ইয়াত বাজপেয়ীদেবর জন্মদিন উপলক্ষে সুশাসন দিবসও ইয়াত আজি পালন করা হবে। লগতে যে রাজ্যিক কার্যালয়, রাজ্যিক কার্যালয়টো নিশ্চয় সুশাসন দিবস আজি হয়, আজি সন্ধ্যা 4টা বজাত রাজ্যিক কার্যালয়ত সুশাসন দিবস আমি অনুষ্ঠিত করছো। তাত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়া, বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর আমার রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস আমরা তাত উপস্থিত থাকি। এই কার্যালয়টোত কেনেকুৱা ধরনের সা সুবিধা আছে? এটা দল চলাই নিবলে এটা কার্যালয়ত যিখিনি সা সুবিধার প্রয়োজন হয় গোটেইখিনি ইয়াত ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে আপনাদের যদি চা যায় এই এই বছরটোত 5খনকৈ রাজ্যত কিন্তু বিজেপি পরাজিত হয়েছে। গতি 2021 আহি আছে আর বর্তমান যে কা বিরোধী প্রতিবাদ বর্তমান অসমত চলি আছে সেইখিনিক লৈ পেলাই আপনার কিমান দূর চিন্তিত বা কি ভাবে? সাগরা রাজনৈতিক দলের মানে এজন নিষ্ঠাবান কার্যকর্তা হিসাবে মোর ভারতীয় জনতা পার্টির উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আর অসমৰ জনগণ ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির সরকারখনে বিগত 3.5 বছর যত উন্নয়নমূলক কাম করলে সেই উন্নয়নমূলক কামর প্রতি মানুষের আস্থা আর বিশ্বাস আছে বলে আমার যুব প্রজন্মর এটিও বিশ্বাস আছে। ঝাড়খণ্ড হেরুয়ালে কিন্তু শেহতিয়াকে সেইখিন কিছু পরিমাণে আপনার চিন্তিত করেছে নাকি? নহয়, ঝাড়খণ্ডের পরিবেশ বেলেগ আসে, তার রাজনৈতিক পরিস্থিতি বেলেগ আসে, আর অসমৰ রাজনৈতিক পরিবেশ আর পরিস্থিতি বেলেগ আছে। ধন্যবাদ। এয়া আছিল অনুপ বর্মন, বিজেপির যুব মর্চার রাজ্যিক সভাপতি। আর আমি দেখাব বিচার খুব সুন্দর একটা কার্যালয় করেছে, আর ইতিমধ্যে কৈছে যে সর্বভোগ মন্ডলের এই একটা কার্যালয়। আর আমি যদি ভিতর চাও তেনহলে সকলো বর্তমান ইয়াত প্রস্তুত করে রাখা যেতিয়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাস ইয়াত উপস্থিত হব, তারপরে এই কার্যালয়টো উদ্বোধন করা হব। আর খুব সুন্দর আটক ধুনিয়া একটা কার্যালয় এইদরে নির্মাণ করে উলিয়াইছে। আর নির্মাণের পিছতে আজির দিনটোতে সর্বভোগর এই মন্ডলের যেটো কার্যালয় আছে সেই মন্ডলের কার্যালয়টো মুক্তি করব, উদ্বোধন করব। আর ইতিমধ্যে অনুপ বর্মনে কৈছে যে প্রথমতে এখন বৃহৎ সভা হব, আর সভাখনের পিছতে সমদল করে মৌন সমদল শান্তি সমদল করে আহি যে কার্যালয় আছে এই কার্যালয়টো উদ্বোধন করব। আর ইতিমধ্যেই আমি সেই কথাবোৰ জানিবলৈ চেষ্টা করেছিলো যে 5খনকৈ রাজ্য ইতিমধ্যে পরাজিত হয়েছে, বিজেপি পরাজিত হয়েছে। তারপরে এটা কথা কিন্তু কৈছে যে বর্তমান যে কা বিরোধী প্রতিবাদ আছে সেই প্রতিবাদের সময়ত এতিয়াও আত্মবিশ্বাস আছে যে বিজেপিয়ে 2021ত জয়লাভ করব।